দীর্ঘ কয়েক বছর যাবৎ শ্বশুর বাড়িতে গার্হস্থ্য হিংসার শিকার এক গৃহবধূ। এই গৃহবধূর নাম অঞ্জনা সরকার, অভিযুক্ত স্বামীর নাম গণেশ মণ্ডল। ঘটনা বামুটিয়া বিধানসভার কালীবাজারের রাঙ্গুটিয়া এলাকায়। এ গ্রামের গণেশ মণ্ডলের সাথে দীর্ঘ প্রায় 10 বছর আগে অঞ্জনা সরকারের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই অঞ্জনা সরকারের উপর নির্যাতন চলছে বলে গৃহবধূর অভিযোগ। অঞ্জনা সরকারের অভিযোগ, এদিন সাত সকালে বিছানায় থাকার সময় হঠাৎই স্বামী গণেশ মণ্ডল তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে প্রহার করতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় সন্তানদের সহযোগিতায় কোনো রকমে ঘর থেকে বেরিয়ে যেতে সক্ষম হয় অঞ্জনা সরকার। অঞ্জনা সরকারের চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে আসে প্রতিবেশীরা। খবর দেওয়া হয় পুলিশে এবং অঞ্জনার বাপের বাড়িতে। বাপের বাড়ি থেকে ছুটে আসেন ভাই গৌতম সরকার। আহত বোনকে সঙ্গে সঙ্গে তিনি নিয়ে যান হাসপাতালে চিকিৎসার জন্য। বামুটিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গেলেও অভিযুক্তকে এখন অবধি ধরতে পারেনি বলে জানা গেছে। ভাই গৌতম সরকারের বক্তব্য অনুযায়ী, তার বোন জামাই নিজেকে শাসক দলের নেতা বলে পরিচয় দিয়ে বেড়ান, পাশাপাশি নিজেকে তিনি পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে পরিচয় দেন। এক্ষেত্রে গৌতম সরকারের প্রশ্ন, শাসক দলের একজন বড় মাপের নেতা হয়ে গণেশ মণ্ডল কি করে তার স্ত্রীর উপর নির্যাতন করে? জামাই শাসক দলের নেতা, বামুটিয়া পঞ্চায়েত সমিতির মেম্বার, তাহলে মেম্বার হয়ে সেরা নিজের সংসার যদি ঠিক করে না রাখতে পারে, পঞ্চায়েত কেমনে ঠিক করে রাখবো? তাহলে নামটা কী? তাহলে নাম গণেশ মণ্ডল। আচ্ছা, এখন আপনার বোন কই আছে? এখন আমার বোনরে আমরা এখান থেকে নিয়ে আসি আমরা বাড়িতে। লাগাতার স্বামীর বাড়িতে গার্হস্থ্য হিংসার শিকার হয়ে অঞ্জনা সরকার অবশেষে আশ্রয় নিয়েছেন নিজের বাপের বাড়িতে। অঞ্জনা সরকারের অভিযোগ, এদিন সকালে গণেশ মণ্ডল তার উপর বল্লম নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল খুন করার জন্য। কোনো রকমে তিনি স্বামীর হাত ছাড়িয়ে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন। দেখেন, আমি আর আমার মানে স্বামীর সংসারে থাকার মতো ক্ষমতা নাই, তাই আমি তো প্রচুর চেষ্টা করছি। আজ বিয়ে হয়েছে আমার, 20 বছর হয়েছে, 20 বছর ধরে আমার এরকম অত্যাচারই ঘটতেছে। মাঝখানে আমি আমার বাবার বাড়ি থাকা থেকে গেছি, পরে আমার স্বামী আমার লয়ে গেছে, কইছে আর এরকম কোনো কিছু হইতো না। এরপর আমি তো থাকতেছি, একে দুয়ে তিনটে চারটে বাচ্চা হয়েছে, ওখানে যে এক তো মানে 20 বছর পরে আমার স্বামী এই ঘটনাটা করবো, আমি ভাবছি, আমি তো আমার স্বামীর বিশ্বাস করছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।